সে বহুকাল আগের কথা। চম্পক নগরে বাস করতেন এক ধনী সৌদাগর। লোকে তাকে চিনত চাঁদ বণিক নামে। চাঁদ বণিক ছিলেন দেবাদিদেব শিবের একনিষ্ঠ পূজারী। তবে তা পুজো পাওয়ার জন্য একদিন মর্তে এসে হাজির হলেন শিবের কন্যা সর্পদেবী মনসা স্বয়ং। জয় জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় শিব শম্ভু। মা, চাঁদ চরম শিব ভক্ত, মহাদেব ভিন্ন সে আর কারু পুজো করবে না। কিন্তু এই চাঁদ বণিকের পুজো যে আমায় পেতেই হবে, আমার পিতা স্বয়ং মহাদেবেরও যে তাই ইচ্ছা। এমন কেন হচ্ছে পিতা? আমি সর্পদেবী, তবু মর্তে আমি পূজিত হই না কেন? যদি আমার কোনো ভক্তিমান উপাসক প্রথম তোমার পুজো করেন, তাহলেই মর্তে তোমার পুজো সম্ভব মনসা। এমন তো একজনই আছে পিতা, চাঁদ সদাগর। বেশ, তবে যাও, চাঁদকেই অনুরোধ করো তোমার পুজোর আয়োজন করার জন্য। তাই ছলে বলে কৌশলে যেভাবেই হোক চাঁদের পুজো আমি লাভ করেই ছাড়ব। হে চাঁদ, আমি সর্পের দেবী মা মনসা, আমি তোমার পূজো প্রার্থী। আমার মাফ করবেন দেবী, এই শৈব চাঁদ প্রাণ থাকতে মহাদেব ভিন্ন অন্য কারোর পূজো করবে না। আপনি অন্য কারোর কাছে যান। তবে তুমিও দেখো চাঁদ বণিক, কি করে আমি তোমার পূজো নিই। এমন ভাবে ওকে অবজ্ঞা করো না গো, এসো আমরা দুজনে পুজো শেষ করি। না না, আমি মনসার পুজো করবো না, আমি তোমায় করতে দেবো। এই হেতাল গাছের ডাল দিয়ে আমি এখন এই পুজোর ঘট গুড়িয়ে দিলাম। তোমার স্ত্রী পুত্র এই ভরা সংসার পলাও কারবার ধন সম্পত্তি এসব নিয়ে তোমার খুব অহংকার, তাই না? তবে দেখো এবার আমি তোমার অহংকার কেমন করে চূর্ণ করি। শান্ত হও মা, আমাদের এত বড় সাজা দিও না মা, শান্ত হও। ভয় পেও না সোনকা, ওই মনসা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো তবে এবার আমি কি করি। বাণিজ্যের সব সামগ্রী ডিঙিতে তোলা হয়ে গেছে, ডিঙি সব তৈরি তো। মাঝি চলো, তবে মহাদেবের নাম নিয়ে আমাদের বাণিজ্য যাত্রা শুরু করি। জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। বলেছিলাম না আমি তোমার সর্বনাশ করে ছাড়বো, এখনো সময় আছে চাঁদ। যাও আমার দয়ায় প্রাণে বেঁচে ফিরে গিয়ে আমার মহিমা প্রচার করো, পূজো করো আমার। মরে যাও তবু ভালো, কিন্তু আমি তোমার পূজো করব না। আমি তোমায় মরতে দিব না চাঁদ, তুমি মরে গেলে মরতে যে আমার আর পূজো পাওয়া হবে না। তবে আমি তোমায় এমন আঘাত করব যা তুমি কল্পনাও করতে পারবে না।
কোনো ক্রমে প্রাণে বেঁচে ভিন দেশে ভিখারির মতো ঘুরে ঘুরে চাঁদ ঘরে ফেরার চেষ্টা চালিয়ে যায়। মনসা মাঝে মাঝে তাকে দর্শন দিয়ে বলে তার কাছে আত্মসমর্পণ করতে, কিন্তু কোনোভাবেই চাঁদের জেদ চড়ানো যায় না। অবশেষে একদিন চাঁদ তার চম্পক নগরীতে ফেরে। এই দেখো সোনকা, আমি ফিরে এসেছি, দেখো এবার আমি আমার সব সামলে নেব। ইয়া সামলাবে তুমি? আমাদের ছয় সন্তান সাপের কামড়ে প্রাণ দিল, ধন সম্পত্তি যা ছিল সব ডুবে গেল, মন সাজানো সংসার চার কার হয়ে গেল, এখন আর সামলানোর আছে নাকি? সব শেষ করে কি বলছো কি সোনকা? এসবের জন্য দায়ী তুমি, তোমার জেদের জন্যই আজ আমরা সর্বশান্ত হয়ে গেলাম। তুমি চিন্তা করো না সোনকা, আমি আবার শিবির আরাধনা করে প্রথম থেকে সব শুরু করবো। জয় জয় শিব শম্ভু, জয় মহাদেব জয়। এখনো আমার বর্ষটা স্বীকার করলে না চাঁদ? বেশ, আমি ও মনসা, আমি এবার আরো চরম দুর্ভোগ নিয়ে তোমার জীবনে ফিরে আসবো। এরপর কঠোর পরিশ্রম আর বুদ্ধি দিয়ে ধীরে ধীরে চাঁদ আবার তার ব্যবসা গুছিয়ে নিতে থাকে। এদিকে চাঁদের ঘর আলো করে সনকার কুলে আসে তাদের পুত্র সন্তান লক্ষিন্দার। ওদিকে চাঁদের বন্ধু সয়াবিনের ঘরে জন্ম নেয় কন্যা বেহুলা। দেখতে দেখতে বছর কেটে যায়, বেহুলা লক্ষিন্দার দুজনেই বড় হয়ে যায়। চাঁদ তার একমাত্র জীবিত ছেলেকে এখন চোখে হারায়। আমাকে আশীর্বাদ করো তোমরা, আমি যেন ভালোই ভালোই ব্যবসার কাজ গুছিয়ে ফিরতে পারি। আমাদের আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে বাবা। তাছাড়া স্বয়ং মহাদেবের আশীর্বাদ যার মাথায় আছে সে তো সব কাজই সফল হবে। দেখতে দেখতে আমাদের লক্ষিন্দর কত বড় হয়ে গেল। এই এক পুত্রই আমার বাকি, পুত্রদের মৃত্যু শোক ভুলিয়ে দিয়েছে। কিন্তু আমাদের তো আর বসে থাকলে চলবে না, এবার যে ছেলের বিয়ের ব্যাপারে ভাবতে হবে। আমার পাত্র নির্বাচন করা হয়ে গেছে, আমার বন্ধু ওই সোহাগেনের কন্যা বেহুলা খুব মানাবে ওদের দুজনকে। সেই ছোট্টবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে দুজনে, এর থেকে ভালো জুটি আর কি হতে পারে? তবে আর কি, তাড়াতাড়ি আমি বিয়ের দিন পাকা করে ফেলবো। সবই তো আমার ইচ্ছে অনুসারেই হচ্ছে চাঁদ, যে ছেলেকে আজ চোখে হারাচ্ছ সে তো আমারই পাঠানো। আসলে সে স্বর্গে ইন্দ্রের সভায় নর্তক, আর ওই বেহুলা সে ইন্দ্রের সভার নর্তকী। এবার দেখো চাঁদ বনি, তোমাকে জব্দ করার জন্য যে কুটিল চাল আমি চেলেছি, দেখি কিভাবে তুমি তা সামলাও। ছেলে বিয়ে দেবে চাঁদ, আমি বলছি বিবাহের রাতে বাসর ঘরে সাপের আঘাতে লক্ষিন্দরের মৃত্যু হবে। তবে তুমিও শুনে রাখো, লক্ষিন্দার আর বেহুলা আর রাজ্যরও তাই তাদের বিয়ে হবেই। আরো একবার বলছি, পুজো করো আমার, না হলে তোমার চরম সর্বনাশ হবে। জেদ করো না গো, আমার কথা শোনো, তুমি জেদ করো না, বরং কিভাবে মা মনসার কোপ থেকে ছেলেটাকে বাঁচাবে সেটা ভাবো। আমার উপর ভরসা রাখো সোনকা, এবার আমি আমার বন্ধু দেবতা বিশ্বকর্মার পরামর্শ নেব, প্রয়োজন পড়লে লোহার বাসর ঘর বানাবো আমি, তারপর দেখি। বিশ্বকর্মার নির্দেশ মতো বেহুলা লক্ষিন্দারের লোহার বাসর ঘর তৈরি হয়। চাঁদা বিশ্বকর্মা স্বয়ং তত্ত্বাবধান করেন, তারপর মহা ধুমধাম করে লক্ষিন্দার আর বেহুলার বিয়ে হয়। তারা বাসর ঘরে ঢুকে অবশেষে বিয়েটা হলো আমাদের, কিন্তু বিপদ তো কাটেনি, এত ব্যবস্থা করেও কি নিরাপদে কাটবে আজকের রাত? আমার তো ভারি ভাবনা হচ্ছে গো। আমাদের বিয়ে হওয়া তো দেবতার বিধান, তুমি ভেবো না আমার কোনো বিপদ হবে না। আমাকে ঠেকানোর জন্য তুমি যা যা করার সব করেছো চাঁদ, তবে এত করেও যে শেষ রক্ষা করা যাবে না? চক্ষুলো চক্ষুলো তুমি চক্ষুলো চক্ষুলো
মা। হে বিপারী দেব, এ তোমার কেমন বিচার? এভাবে তুমি আমাকে নিঃস্ব করে দিলে। আজ আমার প্রিয় লক্ষিন্দারের দেহ এই কলা গাছের ভেলায় আমাকে নিজে হাতে ভাসিয়ে দিতে হবে। বাবা, ওই ভেলায় আমি ওর সঙ্গেই ভেসে যাব, যেভাবেই হোক ওকে আমি বাঁচিয়ে ফিরবই বাবা। কিন্তু এই যে অসম্ভব ব্যাপার মা, আমার সিঁদুরের জোরে হলেও কি কিছু একটা ঘটবেই বাবা। মা মন্তুষাকে ডাকব, আমার প্রার্থনা মা ফেলতে পারবেন না কিছুতেই। বেশ, তা যদি হয় তবে আমিও কথা দিচ্ছি আমি আমার জেদ বর্জন করব। এরপর বেহুলা মনসার নাম স্মরণ করে ছয় মাস ধরে যাত্রা করে এবং মৃত লক্ষিন্দারকে নিয়ে স্বর্গে পৌঁছে। সেখানে মনসা বেহুলার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে লক্ষিন্দারের প্রাণ ফিরিয়ে দিলে বেহুলাও তাকে কথা দেয় যে সে শ্বশুরকে রাজি করিয়ে মর্তে মা মনসার পুজোর প্রচলন করবে। এই তো আমার ছেলে ফিরে এসেছে, আমার লক্ষিন্দর, আমার লক্ষা, আমার বাবা, আমার ফিরে এসেছে আমার লক্ষা। বেহুলা মা যে সত্যি অসাধ্য সাধন করেছে। কিন্তু এবার যে আপনার কথা রাখার পাল্লা বাবা। যে হাতে আমি আমার ইষ্ট দেবতা শিবের পুজো করেছি সে হাতে আমি অন্য কারোর পুজো করতে পারি না। তবে দেবী যদি আমার বাম হাতে তুলে দেওয়া পুজো গ্রহণ করে তবে এই আমি আমার পুজো দিলাম দেবীর উদ্দেশ্যে। তবে তাই হোক, এভাবেই মর্তে আমার পুজো শুরু হোক। জয় মা মনসা, জয় মা মনসা, জয় জয় চাঁদ সওদাগরের জয়।